আমরা আগের ভিডিওতে অঙ্কের সাজেশন গুলো দিয়েছিলাম এবং আজকে অঙ্কগুলোর সমাধান দিচ্ছি। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যাতে তারা অঙ্কগুলো শিখতে পারে। আপনি মনে করবেন আপনি নিজে শিখবেন, অন্যকে শিখাবেন না, আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। অবশ্যই একটি শিখিয়ে আপনি তার চেয়ে দ্বিগুণ পরিমাণ লাভবান হবেন। অবশ্যই অঙ্কগুলো আপনি অন্যকেও শেখার ব্যবস্থা করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন অঙ্কগুলো কিভাবে সমাধান করব, একদম ইজিলি আমরা সমাধান করবো। দেখুন এখানে লগ ভিত্তি এক্স 1/8 ইজিকাল টু -2 হলে এক্স এর মান নির্ণয় করতে বলা হয় পরীক্ষাতে। তাহলে আমরা আগে সূত্রটা কি দেখেছি যে এরকম থাকলে কি করব আমরা, যে এখানে যে ভ্যালুটা থাকবে এটা ইজিকাল টু এই যে ভিত্তি থাকবে ভিত্তির উপরে এই পাশে যেটা আছে সেটার উপরে পাওয়ার আগে রাখবে। অর্থাৎ তাহলে এক্স টু দিবার -2 ইজিকাল টু একদম বেতার ইজি হয়ে গেলে এখন এক্স এর মান বের করতে পারবেন না, ইজিলি বের করতে। দেখেন আমি এইভাবে করেছি। আবার সুযোগের ক্ষেত্রে আমরা যদি মাইনাস পাওয়ার থাকলে কি হয়, 1/ যে পাওয়ারটা থাকবে সেটাই হবে। এখন দেখুন অঙ্কটা 1/x^2 = 1/8। আচ্ছা আমি এটা এইভাবে না করে যদি এখানে সরাসরি 1 উভয় পক্ষে যদি হাফ পাওয়ার নিয়ে নিতাম তাহলে কিন্তু কাটাকাটি করে অঙ্কটা করতে পারতাম। তাহলে দেখুন 1/x^2 = 1/8। তো এখন যদি আমরা ইনভার্স করে যাই তাহলে কি x^2 = 8, তাহলে x কত হবে √8, √8 কে লিখতে পারি √4 × 2, তাহলে 4 এর রুট করলে 2 হয় এবং √2 রুট করলে √2 হয়, 2√2 এটাই হবে তো অ্যান্সার। এই প্রসিডিউরে সবগুলো অঙ্কই হবে, আপনারা জাস্ট করবেন। একটা পরেরটা দেখুন √3 = 81, এটার মান নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু এক্স কিন্তু নেই, আমরা এক্স ধরে অঙ্কটা করতে পারবো কিন্তু এক্স ধরে অঙ্কটা না করতে আমরা এইভাবে করতে পারি। দেখেন এইখানে যে ভিত্তি আছে এই ভিত্তি এখানে সেম ভিত্তি আকারে 81 কে লিখতে পারলে আমরা অঙ্কটা শেষ করে যেতে পারবো, কারণ ভিত্তি যদি সেম না আগে লগের একটা সূত্র শুনেছি লগ ভিত্তি এ এবং এ হলে মান হয় 1। তাহলে এখানে দেখুন যে 81 কে আমরা কি লিখতে পারি, যে 81 কে আমরা লিখতে পারি 3⁴, অর্থাৎ 9 × 81, তাহলে 9 কে লিখতে 3² গুণ 3² তাহলে 3⁴, কিন্তু আমার এখানে ভিত্তি আছে √3, তাহলে 3 কে লিখতে পারি কি √2², তার উপরে পাওয়ার আছে আবার 4, তাহলে গুণন হবে 4, তাহলে 4 × 8, অর্থাৎ √3 √3 = √3 তাহলে আমরা সূত্রটা কি করবো, যে x^-2 = 3/2, তাহলে এখন আমরা এটা ইজিলি করতে পারতেছি আগের মতোই, যে x^-1 = 1/, তাহলে 1/2 হয়ে গেল, 3/2 উল্টে দিলাম, তাহলে x^2 = 2/3, তাহলে এখন কি করতে হবে উভয়পক্ষে আমরা এটা বর্গ করে দিই, বর্গ করলে কি হবে হাফ এবং টু কাটা কেটে যে এক্স হয় তাহলে 4/9, এখানেই আপনারা বর্গ করতে পারতেন, পরবর্তীতে সব ইনভার্স করে দিলে এক্স এর মান পেয়ে যাবেন। সেম ওদের দেখুন এখানে 4 নম্বর অঙ্কটি যে log 3 1/9 পরীক্ষাটি বিশেষ পরীক্ষা এসেছিল, 9 কে কি লেখা যায় নিচে 3² 1/3² মানে -4, তাহলে এই পাওয়ারটা সামনে নিয়ে আসেন, তাহলে ভিত্তি মিলে গেল, ভিত্তি মিলে গেলে -2 হবে অ্যান্সার, তাহলে এভাবে অঙ্কটা হয়ে গেল। তাহলে 5 নম্বর অঙ্কটা কি করবো, এখন দেখুন অঙ্কটা চলে এ পর্যন্ত আমি এটা সরাসরি এটা লিখেছি, তিন সমস্ত ভেঙে ফেলেছি, সমস্তকে আমরা একসাথে করে লিখেছি যে 3 × 9 = 10/3, এভাবে অঙ্কটা লিখেছি। এখন দেখুন তাহলে আগে নিয়মে তাহলে √8 এটা হবে আর এটা এক্স, তাহলে এই এক্স এর ভ্যালু বের করতে বলা হবে অঙ্কে। তাহলে এখন দেখুন এই অঙ্কটা এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে অবশ্যই। তাহলে অঙ্কটা কি বলা আছে, তাহলে √8 কে লিখতে পারি √3, এবং এই রুটের কারণে আমরা জানি যে রুটের রুট মিন্স পাওয়ার হবে হাফ, তাহলে হাফ দিয়ে দিলে দেখেন 3টা পাওয়ার যদি আপনারা কাটাকাটি করেন তাহলে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, দেখেন 3 3 কাটা এটা নিচের এটা উপরে 2 দিয়ে এটা গেলে 5, তাহলে 2 দিয়ে 5 মানে 32, এটা তো আমরা অনেক অনেকেই জানি, তো এটাই হবে অ্যান্সার। তো আরেকটা অঙ্ক দেখুন যে log 5, মানে বেস হচ্ছে 5, এবং ওখানে দেখুন 5 এর সাথে মিল রেখে অঙ্কটা সেট আপ করা হয়েছে, এখানে বেসটাকে আমাদের কি করতে হবে একই বেসে আনতে হবে। তাহলে এখানে দেখুন এটা আমরা বলেছি এখানে যেটা থাকবে সেটা কি হবে 1/ আকারে আসবে, অর্থাৎ 5⁻³, এখানে কিছু না থাকলে আমরা জানি এটা 1/2 আকারে আসে, তাই সূচকের ক্ষেত্রে কি হবে সেম বেস, তাহলে সূচকের ক্ষেত্রে কি হবে পাওয়ার গুলো যোগ হবে, এটা রসাগু করলে দেখবেন
ছয় লসাগু তাহলে 2 যোগ 3 5/6 তাহলে এখন কি হলো দেখেন বেজ আর বেজ মিলে গেছে তাহলে 5/6টা কি সামনে আসবে বেজের মান কত বেজ মিলে গেলে লগের মান কত 1 লিখতে পারি আমরা তাহলে 5/6 পরীক্ষাতে কিছু লাগার দরকার হবে না আশা করি শুধু আপনারা এইটুকু মিলে ইজিলি বুঝতে পারবেন যে অ্যান্সার কত হচ্ছে তাহলে এভাবে অঙ্কগুলো ধীরে ধীরে সবগুলি সলভ করবেন যেহেতু আপনারা এখান থেকে অবশ্যই একটি নম্বর কমন পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শেয়ার করে জানিয়ে দেবেন যেখান থেকে সবাই যেন একটি নম্বর করে সবাই পেয়ে যায় বিসিএস পরীক্ষা দেখুন এখানে 7 থেকে অঙ্কগুলো দেখি যে লগ এক্স ভিত্তিক 1/6 ইকুয়াল টু মাইনাস 2 তাহলে আমরা কি করবো এখানে আগের সূত্র অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার হবে কি এখানে যেটা থাকবে এটা আসবে আর এটা 1/6 এখানে থেকে যাবে তাহলে এখান থেকে কি করে এখান থেকে জিরো আপনারা সলভ করতে পারবেন তাহলে এখানে কি লেখা আছে -2 মানে কিন্তু 1/x² আগে লেখা যাইতো কিন্তু আমি সেটা লিখে দিই লেখেন 1/16 তাহলে 16 কে লেখা যায় 4² তাহলে 4 কে 4² কাটা যাবে এজন্য আমরা 4 দিতে -2 এখন দেখেন যদি পাওয়ার সেম হয় যদি পাওয়ার সেম হয় তাহলে বেসগুলো আমরা সমান লিখতে পারি এটা কিন্তু সূচকের নিয়ম তাহলে এখান থেকে ইজিলি করতে মানে কোন ভাব করতে পারেন যে 1/x² লিখে এটা আবার রুট করে আপনারা অঙ্ক করতে পারবেন ইজিলি করতে পারবেন তাহলে এটা এইভাবে অঙ্কটা করবেন স্যার পরের অঙ্কটা দেখুন এখানে একই নিয়ম সব যা হিসাব নিকাশটা আমি একটু দেখাই দিচ্ছি যে x⁻³-3/4 = 1/8 দেখেন এখানে হিসাবটা একটু অন্যরকম যে টেকনিকটা আপনাকে জানতে হবে অবশ্যই যে আমাকে যেহেতু x এর ভ্যালু বের করতে তাহলে এটাকে 2³ লেখা যায় 8 কে তাহলে 2⁻³-3 উপর 1/2³ তাহলে এটাকে কি লিখবো অবশ্যই 2⁻³ সূচকের নিয়ম অনুযায়ী এখন দেখুন এই পাওয়ারকে আমাকে রাখতে পারবো না কারণ এক্স কে ভ্যালু আমাকে বের করতে হবে তাহলে উভয় পক্ষে যদি আমরা এর এমটি পাওয়ার দিয়ে উভয় পক্ষে পাওয়ার নেই তাহলে কি হবে তাহলে মানের কিন্তু পরিবর্তন হবে না আগে জানি উভয় পক্ষে নিয়েছি দেখেন -4/3 কেন দিলাম এখানে -3/4 তাহলে টুলটা যদি পাওয়ার নেই তাহলে কাটা যাবে তাহলে এক্স দেখেন এটা এটা কাটা গেল তাহলে এক্স হবে এখানে কি হলো -3 -3 কাটা মানে হচ্ছে +3 2⁴ = 16 তাহলে এইভাবে কিন্তু হিসাব নিকাশটা আপনাদের নিজের মতো করে নেবেন এখানে আসুন আর একটা দেখুন 2 ভিত্তিক 0.125 দেখে ভয় পাওয়ার কিছু নেই আমরা কি এটাকে সংক্ষিপ্ত আকারে কিভাবে লিখি দেখেন 3টা তাহলে 1000 তে ভাগ হবে তাহলে 125/1000 দেখেন এটাকে কিন্তু আমরা অনেকভাবে লিখতে পারতাম 5³ 10³ কিন্তু লাভ আছে কোনো লাভ নেই কারণ এখানে ভিত্তি হচ্ছে 2 তাহলে 5/10 লেখে আমাদের কোনো লাভ হচ্ছে না তাহলে এখন দেখুন এটা কি লিখতে পারি 125 দেখেন এটা 8 গুণ করলে দেখেন এটাকে 1/1 লিখতে পারি এভাবে উল্টা দিকে কিন্তু আগের মধ্যে হচ্ছে তাহলে এটা ভাগ করলে 8 হয় দেখেন 1/8 হবে তাহলে 8 গুণ কি লিখবো আমাদের বেস দরকার 2 তাহলে 2³ লিখতে পারবো তাহলে 1/2³ মানে 2 - 3 এখন বেস এবং বেস মিল বেস এবং এখানে মিলে গেছে 2 তাহলে -3 সামনে সামনে আগে যে সূত্র অনুযায়ী একটা লাইন আমরা শর্ট করে লিখেছি অর্থাৎ এর এরকম হতো এটুকুর মান আমরা জানি 1 কারণ এখানে বেস এবং এই ভ্যালুটার মান একই দেওয়া আছে এই জন্য এটা মান 1 তাহলে 3 - 3 * 1 তাহলে -3 অনুরূপভাবে আমি বলতে দেখুন যে লগ এক্স 3 - 4 = 4 তাহলে এক্স টু দি 4 = এটা হবে এখন দেখবেন এই সংখ্যাটাকে পাওয়ার 4 আকারে আনতে পারলে কি লিখতে পারবো বেস সমান করে দিতে পারবো কারণ পাওয়ার পাওয়ার 1 হয়ে গেলে আমরা বেস সমান করে দিতে পারি এটাকে ভাঙবো কিভাবে আমি সরাসরি লিখেছি কিভাবে আমি আন্দাজে লিখিনি দেখেন এটাকে আমরা যদি ভাঙি 2 দিয়ে ভাঙতে পারি 162 2 দিয়ে ভাঙি 81 এটা 80 অঙ্কে সরাসরি 3 - 4 লিখতে পারতাম তারপর ভেঙে দেখে 3 - 27 3 - 9 - 27 3 - 3 = 9 তো এটাকে যদি আমরা লেখেন দেখেন এখানে 3 - 3 = 3 4টা 3 আছে তাহলে 3 - 4 এবং এই 2টা আছে এখানে 2 তাহলে 2 কে ভাঙলে কি ভাই √2 তাহলে 2টা 2 কে ভাঙলে √2 কাটা পাবো 4টা তাহলে 3√2 পাওয়ার 4 হয়ে গেল তাহলে 4 আর 4 কেন তাহলে x = 3√2 সরি এটা অ্যান্সার হবে 3√2 অর্থাৎ এটা আমাদের পাওয়ার করলে কাটা গেছে তাহলে 3√2 হবে এটার অ্যান্সার এখানে দেখুন আরেকটা অঙ্ক এটাও একটা ঠিক ক্রিটিক্যাল 27 1/81 তাহলে একটু লগে আবার মডিফাই করে ধরি আমরা এটা যদি এটা সমান এক্স তাহলে এক্স এর মান রেকর্ড করে দেন গোটা শেষ তাহলে লগের সূত্র দেখি যে 27 টু দি পাওয়ার x = 1/81 এখান থেকে এক্স এর ভ্যালুটা বাই করতে হবে দেখুন দেখেন এটাতে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 4 আমি একবারে লিখে দিয়েছি 27 কে লেখা যায় 3³ তাহলে 3³ × x 3 টু দি পাওয়ার -4 তাহলে 1/1 যেহেতু 1/3 টু দি পাওয়ার 4 তাহলে কি হবে উপরে গেলে মাইনাস সূচকের নিয়ম তাহলে এখন 3x তাহলে এখন দেখেন বেস মিলে গেছে তাহলে পাওয়ার সমান করে দিন 3x - 4
তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4/3। তাহলে এভাবে দেখুন, এখানে জাস্ট ক্যালকুলেশনের ট্রিক্সটা আমি দেখানোর জন্য অঙ্কটা দিয়েছি। এখানে থেকে আর একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করে বসে থাকবেন যে এক্স স্কোয়ারের মান সরাসরি শূন্যের সাথে 1/100 মানে 0.01, কিন্তু পরীক্ষা দিয়ে দেবে এক্স এর মান বের করুন, তখন কি বা এক্স কিউবের মান কত, তখন কি করবেন? তাহলে এক্স এর মান বের করে এটাকে কিপ করতে হবে। অনেক সময় পরীক্ষা কিন্তু এরকম ভাবে দিয়ে দেয়। তাহলে এখন দেখুন, 10^-2 x^2, তাহলে এখন কি 1/10^2, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটা রুট হয়ে যাবে 1, 1 এর রুট করলে 1 হয়, 10^√2 10। তো এটা এখন যদি এক্স কিউব যেটাই করো, এক্স এর ফাংশনও বলতে পারে, তখন কি করবেন, মানটা বসাই দেবেন, যা দরকার সেটা বের করে নেবেন। তাহলে এইভাবে অঙ্কগুলো অবশ্যই করবেন সবগুলো। এখানে দেখুন কিছু সমাধানের অঙ্ক আছে এখানে দেখবেন আপনারা, এবং কিছু ট্রিক্সের অঙ্ক আছে। দেখুন ট্রিক্সগুলো কী কী, এখানে আসলে আপনারা ভেঙে করবেন কীভাবে দেখুন। log 4 3 to the power 32 = x-4 হলে এখান থেকে এক্স এর ভ্যালু আসলে আমাকে বের করতে বলা হয়। তাহলে আগে নিয়ম অনুযায়ী কী হবে, এখানে যে বেস থাকবে, বেস 2 to the power ডান পাশে যেটা থাকবে, অর্থাৎ তাহলে 4 to the power x-4 = 32। এখন দেখেন এইটুকুর আপনারা একটু সমাধানটা করবেন। এইটুকুর সমাধানটা কীভাবে করবেন, দেখেন এখানে বেজ আছে 4, এখানে আছে 32, 32 কিন্তু 4 এর বেজ আকারে কখনোই ভাঙা যায় না। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, 2 আকারে লেখা যায়, তাহলে এটাকেও 2 আকারে লেখা যায়, 2 স্কোয়ার লিখবো, 2 to the power 5 লিখবো, 2 স্কোয়ার পাওয়ার পার গুণ হবে 26 - 8 2 to the power 5। এখন দেখেন বেজ এবং বেজ মিলে গেছে, তাহলে পাওয়ারটা আমরা ইজিলি সমান করে দিতে পারবো। এখানে দেখুন তাহলে কি হলো, এখন 2x - 8 = 5, তা 2x - 8 হয়েছে প্লাস হয়েছে +13, এখানে গুণন থাকলে এক্সটা পাশে সবটা নিয়ে ভাগ হয়, তাহলে 13/2। তো এটা হলো এই অঙ্কের অ্যান্সার। 14 নম্বর অঙ্কটি দেখুন, এই অঙ্কটি মনে হচ্ছে খুব জটিল, কিন্তু আসলে এটা কোনো জটিল অঙ্ক না, আপনার ইজিলি করতে হবে। বুঝলেন, দেখুন লগ এখানে বললে এখানে কিন্তু ভিত্তি নেই। আমি আগেই বলেছিলাম যে লগের যদি ভিত্তি না দেওয়া থাকে তাহলে সেটা কি হবে, অবশ্যই 10 হবে। এবং যেহেতু এই পাশে লগ আছে, ওই পাশে লগ নেই, তাহলে এই পাশে লগটাকে উঠাই দিলে ওই পাশে কি হয়, এন্টি লগ। এন্টি লগ মানে কি, 10^2, অর্থাৎ দেখেন যদি এখানে 10 হয় ভিত্তি, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে যে 10 এখানে যেটা থাকবে, তাহলে 10^2 ভিত্তি 2 ডান পাশে, তাহলে 10^2 = এটা হবে। আমি তাই লিখেছি 10^2। এখন দেখুন তাহলে 10^2 মানে 198+ এখানে আছে, বিয়োগ করে দেন 2, রুটকে উঠে দিয়ে গেলে এক্স এর ভ্যালু বের করতে গেলে বর্গ করতে হবে, তাহলে উভয়কে বর্গ করে দেন, তাহলে 4 হলো, 4টাই পাশে আনেন 36, তাহলে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে +36 - 4, তাহলে কত হবে 32। এখন এটা মিলিয়ন ভেক্টর, যেটা উৎপাদকের অঙ্ক, তাহলে 32 কে লেখা যায় 4 8 32, অর্থাৎ 4 × 8, তাহলে 4 আর 8 যোগ বিয়োগ করলে 12 হয়। তাহলে এখানে আমরা এটা লিখেছি যে x^-8 বড়টা লিখেছি -4x, তাহলে দেখে 12x হয়ে গেছে, যা আছে তো এখানে দেখে কি কমন যায়, x কমন যায়, এখান থেকে -4 কমন যায়, দেখে -এ গুণ করলে প্লাস হয় বা মাইনাস হয়ে মিলে গেছে, তাহলে x-8 হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তার মানে x-8 = 0 হলে x = 8, x-4 = 0 হলে x = 4, তাহলে এক্স এর ভ্যালু পাইলাম 8 এবং 4, এটাই হবে এখানকার অ্যান্সার। আর একটা অঙ্ক দেখুন যে log 1/x + 1 = 2, এটাও কিন্তু ভিত্তি নেই, আগে বলেছি ভিত্তি না থাকলে 10, তাহলে এটা করতে হবে যে এটা আমার একে যা থাকবে তাই, তাহলে 10^2 হয়ে গেলো বসে, এক্ষেত্রে 10টা এখানে মনে মনে 10 আছে, তাহলে 10 এর উপরে 2 আসলো আর এটা মুক্ত হলো, ইজিলি হয়ে গেলো, আপনি ইজিলি এটা সলভ করতে পারবেন। 1/x = 10, তাহলে +1 - 9, 1/x, তাহলে রিভার্স করে দেবেন 1/99, তাহলে এইভাবে অঙ্কগুলো আপনারা অবশ্যই করবেন। এবার 15 নম্বর অঙ্কটি দেখুন, একটি অন্য ক্যাটাগরির অঙ্ক বলছে এটা ভ্যালু বের করো, এখানে 0.5 বেজ দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই, এবং 16 দেওয়া আছে, মনে করছে 16 কে 0.5 বেজ আগে কী, 0.5 মানে কি, হাফ, হাফ মানে তো 0.5, এভাবে জাস্ট চেঞ্জ করে দেওয়া আছে অঙ্কটা, দেখবেন এখন 16 কে এখন হাফ পাওয়ার আকারে আনতে হবে। 16 কে আমরা লিখতে 2^4 লিখেছি, আর দেখেন হাফ পাওয়ার আকারে আনতে গেলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন 1/2 - 1 পাওয়ার দিলাম, তাহলে কি হলো, -1 মানে কি, 1/ এখানে যেটা থাকে পুরোটা ফাংশনটা, তাহলে 1/ কাটাকাটি করলে গিয়ে 2^4 হয়, তাহলে এখন এই 4 পাওয়ারটা এখানে এখানে নিয়ে আসেন, হাফ 2^4 করতে এই 4 + 4 - 1, তাহলে কত -4, তাহলে এখন দেখেন মিলে গেছে, তাহলে -4টা কি সামনে আসবে, লগে ভিত্তি এবং এটা মিলে গেছে, তাহলে এটা ভ্যালু 1, তাহলে -4 হবে সামনে, এটি হবে অঙ্ক করতে পারবেন। যদি আপনারা অঙ্কটা অন্যভাবে করতে চান তাহলে অন্যভাবে করতে পারবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে অন্যভাবে যদি করতে চান তাহলে দেখুন জাস্ট কি করবেন, এটা সমান এক্স ধরবেন, এটা সমান যদি এক্স ধরেন তাহলে সেভাবে অঙ্কটা করতে পারবেন, অর্থাৎ এটা সমান আমরা যদি এক্স ধরি,
তাহলে কত 0.5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16 0.5 মিন্স আপ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16 আগের মতে হয়ে যাচ্ছে এখানে কোনো ডিজি হয়ে যাচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে এটা কি লিখতে পারবেন যে 2 টু দি পাওয়ার 4 তাহলে হাফ টু দি পাওয়ার এক্স তাহলে এখান থেকে কি লিখতে পারবেন এটা যদি হাফ লেখেন 2 রে যদি 1 বাই হাফ আকারে লেখেন তাহলে কি দিতে হবে মাইনাস 1 দিতে হবে উপরে আরো 1 আছে 4 পর তো আছে তাহলে দেখেন এখানে মিলে গেছে না তাহলে এক্স মান কত হলো মাইনাস 4 তাহলে এইভাবে অঙ্কটা আপনারা করতে হবে নেক্সট ধরে করতে পারবেন এই সমস্ত অঙ্কগুলো তাহলে এইভাবে অঙ্কগুলো বসে করবেন এখানে আরেকটি সুন্দর একটা অঙ্ক দেখুন লগের এই অঙ্কটা যদি বুঝতে পারেন আরো সহজে লগের সমাধানের অঙ্কগুলো করতে পারবেন দেখেন এখানে কি বলেছে অঙ্কটা দেখেন যে লগ থার্ড ব্র্যাকেট মানে অর্থাৎ পুরাটা লগ সামনে আবার লগ এখানে আবার দেখেন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 প্লাস লগ 2 বৃদ্ধি এক্স প্লাস 1 এইটুকু দিয়েছে একটা ফাংশন এটা আছে একটা ফাংশন তার পুরো ফাংশনের আবার লগ তার মানে কি যে যদি এই লগটা আমরা বাদ দেই তাহলে পুরো ফাংশনের সাথে একটা লগ আর ভিতরের পুরো ফাংশনের সাথে আরেক লগ আর সলিউটের সাথে আরেক লগ বেস দেওয়া আছে 2 এখানে কিন্তু বেস দেওয়া নেই এখানে বেস দেওয়া নেই আমরা যদি কি বেজ না দেওয়া তাহলে কি বলি যে বেজ না দেওয়া থাকলে অবশ্যই আমরা সেটাকে কি ধরবো 10 ভিত্তিক তাহলে এখন দেখুন তাহলে আমরা এই পাশে যে কি হবে এন্টি লগ অর্থাৎ 10 টু দি পাওয়ার 0 তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে কত হবে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি তার মান অবশ্যই 1 যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1 এই জন্য আমি 1 টা লিখে দিয়েছি তাহলে এখন এই লগটা উঠে গেছে এখন ভিতরের লগটুকু আছে আবার এই লগটা কি পুরো ফাংশনের সাথে এবার পাশে কি 1 তাহলে 1 তাহলে আমরা আবার জানি এই লগটাকে যদি দুটো দিকে ইন্টু লগ হবে যে 10 টু দি পাওয়ার 1 এখানে যেটা থাকবে 10 টু দি পাওয়ার 1 মানে 10 তাহলে এখন দেখুন যোগ বিয়োগ করা যাচ্ছে 2 টু দি পাওয়ার যে বিয়োগ হলো 8 তাহলে লগ 2 x প্লাস 1 8 তাহলে আগের সূত্র অনুযায়ী কি লিখবো 2 টু দি পাওয়ার 8 সমান x প্লাস 1 তাহলে x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 2 টু দি পাওয়ার 8 মানে 256 বিয়োগ 1 তাহলে 255 পরীক্ষার যদি অ্যানসার এইভাবে থাকে তাহলে এইভাবে দিবেন যদি এইভাবে থাকে এভাবে বের করে নেবেন তাহলে যেভাবে পারেন অঙ্কটা করতে পারবেন এবং 18 নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা ইজিলি করতে পারবেন অ্যান্সারটা মিলে নেবেন অবশ্যই